আজকে দেখাবো কিভাবে ড্রাগন ফ্রুট কাটবেন। ড্রাগন ফ্রুট ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এটাকে কেটে নেব। এর বাইরের খোসাটা বেশ শক্ত থাকে, একটা ছুরি দিয়ে মিডল থেকে কেটে নিচ্ছি। এই ড্রাগন ফ্রুটের ভিতরটা সাদা রঙের, আর একটা ড্রাগন ফ্রুট পাওয়া যায় তার ভিতরটা গোলাপি রঙের হয়। এর ভিতরে দেখুন ছোট ছোট কালো জিরের মতন দানা দানা আছে, এটা কিন্তু ফেলে দেওয়া হয় না, এটা শুধুই খেয়ে নেওয়া হয়। এই সাইডটা একটা চাকু সাহায্যে কেটে নিচ্ছি, এইভাবে ঘোরালেই সুন্দরভাবে কেটে যায়। আপনারা আলাদাভাবে ছোট ছোট করে কেটে খোসাগুলো ফেলে তারপরে খেতে পারেন। একটা ড্রাগন ফ্রুটের দামই 150 টাকা, এই টাকায় 1 কিলো আপেল কিনে নিতে পারবেন। ছোট ছোট পিস করে তুলে নিচ্ছি, এর টেস্ট কেমন আমি বলে দিচ্ছি, তবে সব করে একদিন কিনে খেতেই পারেন। আহামরি খেতে দারুণ, সেরকম কিন্তু আমার কাছে একটুও লাগেনি। যদি কিউই খেয়ে থাকেন তবে বলবো ঠিক সেই টাইপের, তবে টক না, খুব হালকা মিষ্টি, হালকা সল্টি ভাব আছে। টেস্ট কেমন সেটা দেখার জন্য একদিন কিনে খেতেই পারেন, কিন্তু রোজ রোজ কিনে খাওয়া সত্যিই সম্ভব না। আপনারা এটা এইভাবেও খেতে পারেন। একটা ড্রাগন ফ্রুটের খোসার ভেতরেই আমি ড্রাগন ফ্রুট নিয়ে নিলাম, এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এর টেস্ট তো আমি আগেই বলেছি, খুব স্পেশাল কোনো টেস্ট নেই। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর সুমিস ইজি কিচেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।